পারিবারিক জায়গা থেকে অনেক কিছু হয়, সো সেখান থেকে কিন্তু সব আমরা ভুলে যাই যখন এই যে হাউসফুল এই ব্যাপারটা দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন যে দর্শকদের এত ভালোবাসা, আসলে এটার জন্যই আমাদের কষ্ট করে এবং তখনই সাকসেস হই আমরা যখন দর্শকদের চোখে মুখে ভালোবাসাগুলো দেখি, তারা যে আমাদের কাছে আসছে এবং তারা যে ছবি তুলছে ভালোবাসা জানাচ্ছে, এটার যে ভালো লাগা আসলে এটা প্রকাশ করতে পারবো না ভাইয়া। এটা মনে হয় যে এই স্মৃতিগুলোই সারা জীবন থেকে যাবে। সো আমি সত্যি অনেক আনন্দিত এবং কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে, আমার ভালোবাসার এই মানুষগুলোর কাছে এবং আপনাদের কাছেও স্পেশালি, কারণ আপনারা এই ক্রাউডটা কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ। দর্শক হিসেবে আপনি প্রহেলিকাকে আউট অফ ফ্যানে কত মার্কিং করবেন? আমি তো আমার ভূমিকা কখনোই মার্কিং করব না, দর্শক হিসেবে বুঝলি না, ডেফিনেটলি 10 আউট অফ 10, কারণ এটা দর্শকদের ভালোবাসার ফসল, এটা কিন্তু প্রুফ করেছে, এটা যে যত দর্শক শেষ পর্যন্ত আসলে দর্শক ধরে রেখেছে এই গল্পটা, আসলে এগিয়ে কি বলবেন আসলে ভাইয়া, আচ্ছা মানে এটা যে গল্প, এই গল্পটা আসলে শেষ পর্যন্ত দর্শক দেখতে হচ্ছে একদমই। যখন আমি আমি একটা ইনফরমেশন দিয়ে দিই, যখন জনি কাপুর আছে না যে আমাদের ডিরেক্টর, আমাদের নির্মাতার নামটা চলে যাচ্ছে, তখন অবধিও কিন্তু মানুষ আসলে বুঝবে না কি হচ্ছে। সো তারপরে যে এই যে দর্শক একটু দাঁড়িয়ে যাচ্ছে, তখনই কিন্তু আবার আটকে যাচ্ছে, আবার বসে যাচ্ছে। সো এই যে একটা টুইস্ট, সো আমার মনে হয় এই ভালোবাসার এই এই টুইস্ট গুলোর জন্যই দর্শক আসলে আটকে থাকছে প্রহেলিকাতে। সো এটাই আমাদের সাকসেস। আমার মনে হয় যে এই যে গল্প মানে গল্পের পরতে পরতে যে টুইস্ট আছে, সো এটাই হচ্ছে প্রহেলিকা, এটাই রহস্য। প্রহেলিকা ছাড়া আর কোন কোন সিনেমা আপনি দেখবেন? ডেফিনেটলি আমার আরেকটা সিনেমা আছে ক্যাসিনো, এবং আমি খবর পাচ্ছি যে ওখানেও খুব ভালো রেসপন্স হাউসফুল যাচ্ছে শোগুলো, এবং অন্যান্য যে সিনেমাগুলো আছে আমি চাই প্রত্যেকটা সিনেমা দর্শক দেখুন সত্যিকার অর্থে, এবং আমিও সময় পেলে এর মধ্যে আসলে অনেকগুলো সিনেমাই দেখবো। নিশু ভাই আসলে উনি অনেক দিন যাবত আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ডাজেন্ট ম্যাটার এটা ফিল্মে নাকি নাটকে নাকি কোথায়, বাট উনি কিন্তু নাটক, প্রতিটি ওয়েব সিরিজ সব জায়গাতেই সাকসেসফুলি কাজ করছেন, এবং ওনার যে প্রথম সিনেমা সুরঙ্গ, এটার জন্য কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমরা ওনাকে ওয়েলকাম করতে চাই, এবং আমি কিন্তু করেছি। এবং আমার মনে হয় যে নতুন এই ভালো ভালো শিল্পীরা, নতুন বলছি কারণ ফিল্মে ওনার প্রথম ছবি, বাট উনি তো একজন পরীক্ষিত অভিনেতা, সো সেই ব্যাপারে আমাদের কারো কোনো ডাউট নেই, এবং ওনাকে দর্শক ভালোবাসে। সো সেখান থেকে আমাদের চলচ্চিত্র পরিবারে নতুন একটি সংযোজন হয়েছে নিশু ভাইয়ের মাধ্যমে। সো আমার মনে হয় এভাবে যত সংযোজিত হবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও বেশি সমৃদ্ধ হবে। আমার কাছে মনে হয় যে কোনটি এগিয়ে কোনটি পিছিয়ে, এটা থেকে আমার মনে হয় যে এই যে আমাদের মুভিগুলো হাউসফুল যাচ্ছে, এটাই আমাদের ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ, কারণ আমরা সব আর্টিস্টরা কিন্তু ঘুরে ফিরে সবাই সবার সহশিল্পী, সবাই একসাথে কাজ করছে, তো এই যে পরিবারের মধ্যে তো কে কোনটা কে কখন মানে এগিয়ে যাচ্ছে কখন কি করছে, এটার থেকে বড় জিনিস যে শো হাউসফুল যাওয়া, দর্শকরা যে আসছে সিনেমা দেখছে, সো এটাই আমার কাছে অনেক পজিটিভ। এই দৃশ্যগুলো না অনেক মন খারাপ সরিয়ে ফেলে আসলে, যে আমরা যে এত পরিশ্রম করছি, আমরা যে একটি সিনেমার তো শুধু শুটিং শেষ হলেই কিন্তু শেষ না, এই যে গত কিছুদিন প্রমোশনের জন্য আমরা যে এভাবে জানিয়েছি দর্শকদেরকে, কারণ দর্শকদের কাছে তো আগে পৌঁছাতে হবে যে প্রহেলিকা নামের একটা সিনেমা আছে বা আসছে, সো এই কাজটা কিন্তু আমাদের ধারাবাহিকভাবে অনেক দিন ধরে করছি, এবং আমি মাঝখানে হয়েছে যেটা যে একটু ওয়েদার চেঞ্জের কারণে আমি একটু সিক হয়ে গিয়েছিলাম, এবং মানে হয় না যে সব কিছু মিলে তো আমাদের অনেক প্রেশার যায়, আমাদের অনেক কিন্তু পারিবারিক জায়গা থেকেও অনেক কিছু হয়, সো সেখান থেকে কিন্তু সব আমরা ভুলে যাই যখন এই যে হাউসফুল এই ব্যাপারটা দেখি, এবং আমরা নিজে আমরা যখন আমরা কারণ কিছু কিছু শোস তো আমরা একটু সারপ্রাইজ দিচ্ছি, সব শোতে তো আসলে যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু কিছু শোতে আমরা যে একটু সারপ্রাইজ দিচ্ছি, চমক দিচ্ছি দর্শকদেরকে, কারণ এখন 2023 সাল, এখন কিন্তু আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ভাইয়া। আগে যেমন হয়তো বা আমাদের যারা মিডিয়া পার্সোনালিটি ছিলেন তাদের কাছে দর্শকরা কিন্তু সহজে পৌঁছাতে পারত না, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কারণে, এখন সময়ের কারণে, ডিজিটাল যুগের কারণে এখন আমাদের প্রমোশন বা আমাদের দর্শকদের কাছে ভালোবাসাটা অন্যরকম হয়ে গেছে। সো এটা কিন্তু বলিউডেও হয়, বলিউডেও কিন্তু যারা মানে স্টাররা আছে বা যারা মিডিয়াতে ইনভলভ আছে তারা কিন্তু হুটহাট করে এরকম সারপ্রাইজ দেয়, সো আমরা কেন করবো না? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।